নমস্কার বন্ধু, আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটি সম্পূর্ণ প্রকৃতিও তন্ত্র চ্যানেলের অন্তর্ভুক্ত ভিডিও। তো বন্ধু, আজকে বলবো নারী বশীকরণ, অর্থাৎ কী করে নারী বশীকরণ করা যায়। যে সমস্ত পুরুষ ভাইরা ভালোবাসা আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং দিশাহারা হয়েছেন, বুঝতে পারছেন না কী করবেন, এবং সেই নারী বা সেই প্রেমিকা আপনার সেই ভালোবাসার মনের মানুষকে ছাড়া আপনি থাকতে পারছেন না, দিশেহারা হয়ে আপনি কুল কিনারা খুঁজে পাচ্ছেন না, কী করবেন, তো বন্ধু চিন্তা নেই, প্রকৃতি ও তন্ত্র চ্যানেলে গাছগাছড়া এবং তন্ত্র মন্ত্রবিদ্যা নিয়ে হাজির হয়েছে। তো আপনি যদি এই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকেন, যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকন বটনটি প্রেস করে রাখেন, তাহলে কিন্তু আপনার সমস্ত সমস্যা এই চ্যানেলের মাধ্যমেই আমি তুলে ধরবো আপনাদের সামনে। তো বন্ধু, শুধুমাত্র আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বলছি আপনাদেরকে যে প্রত্যেকটি সমস্যার জন্য আমি আপনাদের পাশে আছি, সর্বদা থাকব। তো বন্ধু, এটি হলো বশীকরণ ক্রিয়া, নারী বশীকরণ। পুরুষ ভাইরা নারীদেরকে কী করে বশীকরণ করবে, যে কোনো নারী হতে পারে, প্রেমিকা হতে পারে, স্ত্রী হতে পারে, বান্ধবী হতে পারে। তো বন্ধু, কেউ কিন্তু অপপ্রয়োগ করবেন না এর, আমি বারবার বলছি বন্ধুরা, অপপ্রয়োগ করবে না। আপনাদের কাজের জন্য অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু কেউ অপপ্রয়োগ করবেন না। যাই হোক বন্ধু, আসুন আমি মূল ভিডিওতে আসি। মূল আজকের যে ক্রিয়াটি হলো বশীকরণ ক্রিয়া, কী করে নারীকে বশীকরণ করবেন, ভালো করে শুনবেন, আমি ক্রিয়াটি বলছি। শুক্লপক্ষের রবিবার, যদি শুক্লপক্ষের রবিবার অথবা কৃষ্ণপক্ষের মঙ্গলবার, আমি ভালো করে বুঝিয়ে বলছি, পঞ্জিকা দেখবেন আপনারা, শুক্লপক্ষের রবিবার অর্থাৎ অমাবস্যার পরের দিন থেকে 15 দিন পর্যন্ত শুক্লপক্ষ অর্থাৎ পূর্ণিমার সময়টা চলে, সেটাকে বলা হয় শুক্লপক্ষ। আর পূর্ণিমার পরের দিন থেকে 15 দিন পর্যন্ত যে পক্ষ চলে তাকে বলা হয় কৃষ্ণপক্ষ। তো যাই হোক, শুক্লপক্ষের রবিবার এবং কৃষ্ণপক্ষের মঙ্গলবার দুটি করে ফুলযুক্ত লবঙ্গ নেবেন বন্ধুরা, এরকম দুটি করে ফুলযুক্ত লবঙ্গ নেবেন। দেখুন, আমি আমার হাতে রয়েছে ফুলযুক্ত দুটি লবঙ্গ, দেখতে পেয়েছেন বন্ধুরা, এই হচ্ছে লবঙ্গ, আমরা মশলা হিসাবে খাই। তো দুটি করে ফুলযুক্ত লবঙ্গ নেবেন, এরকম দুটি করে নেবেন। দুটি করে ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নিজের শুক্র অর্থাৎ নিজের বীর্যে ভিজিয়ে দেবেন, এরকম একটা কোনো একটা পাত্রে ধরবেন। আপনারা যখন সেই শুক্রটি ধরবেন, সেটা যেন অবশ্যই আপনার সেই মনোবাঞ্ছিত কাঙ্ক্ষিত ব্যক্তিকে লক্ষ্য করেই বীর্যটি আপনারা সংগ্রহ করবেন, তাকে মনে করে উত্তেজিত হয়ে বীর্যটি নেবেন। এবং এই বীর্যটি নেওয়ার পর আপনারা সেই বীর্য বা শুক্রে এই লবঙ্গ দুটিকে যে পাত্রে নেবেন তার মধ্যে চুবিয়ে বা ডুবিয়ে রেখে দেবেন, ভালো করে ভিজিয়ে রেখে দেবেন, কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেবেন। 5 দিন হোক 7 দিন হোক পরে কিন্তু এটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর সেই লবঙ্গ যে কোনো নারীকে চূর্ণ করে যে কোনো খাদ্যদ্রব্য, পান হতে পারে বা অন্য কোনো খাদ্যদ্রব্য হতে পারে, তরি তরকারি, যে কোনো দ্রব্য সঙ্গে আপনি খাওয়ালেই হবে। তো যে কোনো নারীকে যদি এইভাবে খাওয়াতে পারেন, সেই নারী আজীবন সর্বদা আপনার বশীভূত থাকবে। তো বন্ধু, এইভাবে লবঙ্গ দ্বারা আপনি কিন্তু যে কোনো নারীকে আপনি আপনার বশে রাখতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনার কোনো কাজে লাগে অপপ্রয়োগ করবে না, বারবার বলছি অপপ্রয়োগ করবে না, আপনাদের কাজে আপনারা যখন দেখবেন আপনাদের আর কোনো উপায় নেই, তখনই এই ক্রিয়াটি করবেন, 100% সফল হবে। এটি তান্ত্রিক ক্রিয়া, আমার গুরুবিদ্যা বন্ধু, এই গুরুবিদ্যাকে কেউ অবমাননা করবেন না, আমি যেভাবে বলছি সেভাবে ব্যবহার করবেন। যদি ঠিকঠাক ব্যবহার করতে পারেন, মন দিয়ে মনের মানুষকে চেয়ে যদি এটা করতে পারেন, 100% সফলতা অর্জন করবেন বন্ধু। আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে কোনো দিনই যাবে না, এই ক্রিয়াটি করতে পারলে আপনারা করবেন। এই ছিল আমার ভিডিওটি বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন, আমি খুব তাড়াতাড়ি হাজির করব। ধন্যবাদ।